আচ্ছা আজকে হচ্ছে আমরা সিলেবাসে যে লাস্ট টপিক আছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম সেটা পড়ব এখন এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমটা আসলে আমরা কেন ব্যবহার করি বা কি জিনিস সেটা হচ্ছে আমরা একটু ডিসকাস করি সো আমাদের যে এনপি কমপ্লিট প্রবলেমগুলো আছে সেই এনপি কমপ্লিট প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা এই ধরনের তিনটা অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি কি কি ধরনের অ্যাপ্রোচ আছে প্রথমে বলা হয়েছে যে আমাদের যদি আসলে ইনপুট সংখ্যা অনেক ছোট হয় তখন আমরা সেটার জন্য ব্রুট ফোর্স মেথড ব্যবহার করতে পারি ব্রুট ফোর্স মেথড মানে হচ্ছে যে আমাদের যত রকমের পসিবল ওয়ে আছে সবগুলা ওয়েতে গিয়ে আমরা দেখব যে কোনটা আসলে আমাকে সলিউশন দিতে পারে সো সেটার জন্য আসলে আমার এক্সপোনেন্সিয়াল টাইম লাগে যদি আমার ছোট ইনপুট হয় সেই এক্সপোনেন্সিয়াল টাইমটা আসলে আমার পলিনোমিয়াল টাইমেই সলভ করা পসিবল হয়ে যায় সো এরপরে আসে হচ্ছে আমার ডিপি অথবা গ্রিডি অথবা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকুয়ার এই মেথডগুলো ব্যবহার করেও আমরা হচ্ছে কিছু কিছু স্পেশাল কেস আমরা এই প্রবলেম গুলাকে সলভ করতে পারি এখন এই দুইটা দিয়েও যদি আমরা সলভ করতে না পারি ফাইনালি থাকে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম ডিপি পড়ার সময় আমরা একটা কথা বলছিলাম যে অপটিমাল সলিউশন অর্থাৎ হচ্ছে আমার হচ্ছে এইটার থেকে আমি বেস্ট সলিউশনটা খুঁজে পাবো সো এখন অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমাকে কি দেয় সে তো আমাকে বেস্ট সলিউশন দিবে না কিন্তু সে হচ্ছে আমার অপটিমাল সলিউশনের কাছাকাছি একটা সলিউশন দিবে যে সলিউশনটা আসলে আমরা এক্সেপ্ট করে ফেলতে পারি একটা সলিউশন হিসেবে যেহেতু এনপি কমপ্লিট প্রবলেম গুলো আসলে পলিনোমিয়াল টাইমে আমরা সলভ করতে পারি না শুধুমাত্র হচ্ছে ভেরিফাই করতে পারি সো যেহেতু তাদেরকে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারতেছি না সো আমরা যদি কাঁচা কাছে কোনো একটা সলিউশন পাই সেটাকে আমরা এক্সেপ্ট করে নিব সো সেই জন্যই চলে আসছে হচ্ছে আমার এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম এখন এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম জানার জন্য আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে আমার অ্যাপ্রক্সিমেশন রেশিও জিনিসটা কি অর্থাৎ আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমটাকে কতটুকুর মধ্যে থাকলে আমি আসলে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো সো সেটার জন্য আমরা ধরে নিলাম হচ্ছে এই সি স্টার সি স্টার মানে হচ্ছে আমার অপটিমাল সলিউশনের যে কস্ট সেটা সেটাকে আমরা ডিনোট করতেছি সি স্টার দিয়ে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমাকে যে সলিউশনটা দিছে সেই সলিউশনের কস্টকে আমরা ধরে নিছি হচ্ছে সি সো আমার এই সিটা যদি আমার এই সি এর সি স্টার এর মধ্যে থাকে তখন আমি বলবো সেটাকে আমার এই আমরা ডিনোট করতেছি হচ্ছে রো অফ রোটা দিয়ে বোঝানো হচ্ছে আমার রেশিও এবং এন দিয়ে বোঝানো হচ্ছে আমার ইনপুট সাইজ এই রোটা অবশ্যই হচ্ছে আমার কি থাকবে এই সি স্টার একটা ফ্যাক্টর হবে হচ্ছে সি তখন আমি বলতে পারবো যে এই অলগরিদমের আসলে একটা অ্যাপ্রক্সিমেশন রেশিও আছে সো এই অ্যাপ্রক্সিমেশন রেশিওর জন্য আমাদের দুই ধরনের প্রবলেম হইতে পারে মানে আসলে আমাদের প্রবলেম হয় দুই রকমেরই ম্যাক্সিমাইজেশন প্রবলেম অথবা মিনিমাইজেশন প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম বলতে আমরা কোনগুলাকে বুঝি যেখানে আমার আসলে ওইখান থেকে ম্যাক্সিমাম রেজাল্টটা বের করার প্রয়োজন হয় যেমন একটা কমন এক্সাম্পল যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে ন্যাপসেক প্রবলেম ন্যাপসেক প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করতাম যে আমার কাছে আমি হাইয়েস্ট কতটুকু এখান থেকে প্রফিট করতে পারি কোন জিনিসগুলো নিলে আমার হচ্ছে সেটা বের করা ছিল আমার কাজ সো এই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর মিনিমাইজেশন প্রবলেম আমরা তাদেরকে বলি যেমন গতদিন আমরা দেখছিলাম ভার্টেক্স কভার প্রবলেম যে আমি মিনিমাম সংখ্যক ভার্টেক্স নিয়ে আমি সবগুলো এজকে যদি ট্রাভার্স করতে পারি তখন সেটাকে আমরা বলি হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম অর্থাৎ যখন আমি প্রফিট চাইবো বেশি তখন আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেম বলি সেটাকে যখন আমার কাজ হচ্ছে মিনিমাম কস্ট বের করা তখন সেই ধরনের প্রবলেমকে আমরা মিনিমাইজেশন প্রবলেম বলি এখন যদি আমার হ্যাঁ বলেন ম্যাম শর্টেজ পাট বের করার প্রবলেম গুলো তাহলে মিনিমাইজেশন প্রবলেম সো এখন যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম এর কথা আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমার একটু আগে বলে আসলাম এই সি স্টার মানে হচ্ছে আমার অপটিমাল সলিউশন আর এই সি দিয়ে বোঝানো হয়েছে আমার যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম থেকে আমি যে সলিউশনটা পাচ্ছি তার কস্ট সো অবশ্যই যেহেতু এটা আমাকে একটা নেয়ার অপটিমাল রেজাল্ট দিবে আমার এই সিটা হইতে পারে সমান অথবা এই সি স্টারের চেয়ে ছোট ম্যাক্সিমাইজেশন অ্যালগোরিদম ক্ষেত্রে ঠিক তেমনি যদি এটা আমার মিনিমাইজেশন প্রবলেম হয় সো আমার আমার স্টারটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা দিতে পারবে যেহেতু সে অপটিমাল সলিউশন আর আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম হয় সেটা সমান একটা রেজাল্ট দিবে অথবা তার কাছাকাছি কোনো একটা রেজাল্ট দিবে যেটা আসলে আমার লোয়েস্ট ভ্যালু না কিন্তু লোয়েস্ট ভ্যালু থেকে কাছাকাছি থাকবে এই দুইটা জিনিস বুঝছি যে কেন আমার আসলে ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে সিটা মাঝখানে আর কেন আমার মিনিমাইজেশনের ক্ষেত্রে সি স্টারটা মাঝখানে আচ্ছা যদি এইটুক বুঝে থাকি তাহলে এবার চলে আসি যে তাহলে একটু আগে যে আমরা বললাম যে অ্যাপ্রক্সিমেশন রেশিও এই রেশিও জিনিসটা আমরা কিভাবে বের করি সো আমরা বলে আসছি কি বলছিলাম যে আমার সি স্টারটা থাকবে হচ্ছে আমার সি এর একটা ফ্যাক্টর হিসেবে সো আমি যদি এই সি স্টার যেহেতু আমার এটা বড় সংখ্যা এই বড় সংখ্যাটাকে দিয়ে যদি আমি ছোট সংখ্যাকে ভাগ করি তাহলে হচ্ছে আমি যে রেজাল্টটা পাবো এই ক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেশন রেশিও হচ্ছে সেটা মিনিমাইজেশন অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা এই বড় ভ্যালুটাকে দিয়ে যখন ছোট ভ্যালুটাকে ভাগ করতেছি সো যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেশন রেশিও এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কেন ছোট ভ্যালুটাকে উপরে রাখতেছি না কেন আমরা বড় ভ্যালুটাকেই উপরে রাখতেছি সব সময় এর কারণ হচ্ছে যদি আমরা বড় ভ্যালুটাকে উপরে রেখে ছোট ভ্যালুটাকে রাখি তাহলে আমার রেজাল্ট গুলো কি হবে জিরো পয়েন্ট সামথিং এই ধরনের কখনোই কিন্তু আমরা ইন্টিজার নাম্বার হিসেবে তখন আর পাবো না যদি আমি ছোট ভ্যালুটাকে উপরে রাখি সো এই জন্যই আমরা যখন এখানে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিজমটা বের করব করবো বের করব আমরা অবশ্যই যে ভ্যালুটা আমার লার্জার সেই ভ্যালুটাকে আমরা উপরে রাখবো সো এখন আমার এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম সম্পর্কে যা যা বললাম সবকিছু এই স্লাইডটার মধ্যে বলছে যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমাকে কি দেয় নিয়ার অপটিমাল একটা সলিউশন দেয় এবং যতগুলো আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আছে তাদের হচ্ছে একটা করে অ্যাপ্রক্সিমেশন রেশিও থাকে যে রেশিওটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুটা আসবে মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পাই সো দুইটার মধ্যে আসলে আমার যেটা ম্যাক্স ভ্যালু সেটাই হচ্ছে আলটিমেটলি আমার অ্যাপ্রক্সিমেশন রেশিও সো জেনারেলি আসলে যদি আমার ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয় সো অবশ্যই আমার এই ভ্যালুটাই অলওয়েজ বড় হবে আমি ম্যাক্স করলে আসলে এটাকে আমি পাবো সো এটাই আমার হচ্ছে আলটিমেটলি অ্যাপ্রক্সিমেশন রেশিও ঠিক মিনিমাইজেশন অ্যালগোরিদমের ক্ষেত্রেও আমি যদি এইরকম এই ভ্যালুটা আমার সবসময় বড় আসবে সো আলটিমেটলি এটাই হবে কিন্তু আমার অ্যাপ্রক্সিমেশন রেশিও সো এই ম্যাক্স না করলেও আসলে আমরা যদি নর্মালি হিসাব করি তারপরও আমরা অ্যাপ্রক্সিমেশন রেশিওটা এভাবেই পাচ্ছি আচ্ছা সো এই অ্যাপ্রক্সিমেশন স্কিম কি জিনিস সো আমার হচ্ছে এই যে যত রকমের অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম থাকবে তার জন্য হচ্ছে ফিক্সড এরকম একটা সাইলন মনে হয় এটার নাম আচ্ছা সো এটা যদি এফসাইলন হয় আমার একটা ফিক্সড এফসাইলনের মান থাকবে যে এই আসলে আমার জিরো থেকে সব সময় বেশি হবে সো এই ভ্যালুটা দিয়ে আসলে আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমের জন্য একটা ভ্যালু বের করতে পারি বা আমি হচ্ছে বলতে পারি যে আমার অ্যাপ্রক্সিমেশন রেশিও আসলে এরকম কিছু একটা হবে সো পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম আমরা তাকেই বলি যে যদি আমার এন সংখ্যক ইনপুটের জন্য আমি ওই এনপি কমপ্লিট প্রবলেমটাকে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি তখন সেটার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে আমার পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম সো আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করতে পারে যে আমরা হচ্ছে গ্রিডি টেকনিক ইউজ করতে পারি লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করতে পারি ডাইনামিক প্রোগ্রামিং র্যান্ডম অ্যাসাইনমেন্ট এইভাবে করে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম গুলো ব্যবহার করতে পারি সো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখবো একটা না আসলে দুইটা এক্সাম্পল দেখবো একটা হচ্ছে ভার্টেক্স কভার প্রবলেম আর একটা হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সো এই ভার্টেক্স কভার প্রবলেমটাকে ওরা বলতেছে হচ্ছে পলিনোমিয়াল টাইম টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আর এই কেও আমরা বলছি যে পলিনোমিয়াল টাইম টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম সো এই টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম কি জিনিস একটু আগে দেখে আসলাম অ্যাপ্রক্সিমেশন স্কিম সো এখন আমরা হচ্ছে অ্যালগোরিদমটার মধ্যে আসলে এই টুটা দিয়ে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা দেখবো সো চলে আসি ভার্টেক্স কভার প্রবলেমের মধ্যে এই ভার্টেক্স কভার প্রবলেমটা কি যে আমার যদি একটা গ্রাফ দেওয়া থাকবে সেই গ্রাফের মধ্যে হচ্ছে কি থাকবে কিছু ভার্টেক্স থাকবে কিছু এজ থাকবে এবং গ্রাফটা হচ্ছে আমার হবে একটা আনডিরেক্টেড গ্রাফ এখন ভার্টেক্স কভার প্রবলেমের মধ্যে কি থাকবে যে আমি হচ্ছে আমার যতগুলো ভার্টেক্স থাকবে সেখান থেকে আমি হচ্ছে ভার্টেক্সের সাবসেট নিব এবং আমার সেখানে সেই ভার্টেক্স গুলাকেই আমি নিব যে ভার্টেক্স দিয়ে আমি হচ্ছে সবগুলা এজকে ট্রাভার্স করতে পারি এবং আমি হচ্ছে মিনিমাম সংখ্যক ভার্টেক্স নিব যাতে করে মিনিমাম এজ দিয়ে আমার যত সরি মিনিমাম ভার্টেক্স দিয়ে আমার যতগুলো এজ থাকবে গ্রাফের সবাইকে যেন আমি ট্রাভার্স করতে পারি এটা হচ্ছে গতদিন আমরা দেখছিলাম সো কিভাবে এখন অ্যালগরিদমটা নিয়ে আমরা কাজ করব সেটা দেখি তো কি কথাই বলছে যে আমরা মিনিমাম সাইজের হচ্ছে ভার্টেক্স কভার বের করার চেষ্টা করব এই প্রবলেমটা হচ্ছে আমার একটা এনপি কমপ্লিট প্রবলেম অর্থাৎ যখনই আমার আসলে বেশি বেশি ইনপুট হয় এটাকে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে না পারলেও এটাকে আমরা হচ্ছে পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারি সো আমার এরকম একটা গ্রাফ দেওয়া আছে যেহেতু এটা একটা ছোট গ্রাফ এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারতেছি যে যদি আমি এই তিনটা পয়েন্টকে চুজ করি তাহলে হচ্ছে আমি অপটিমাল সলিউশন পাই এই তিনটা পার্টিক্ দিয়ে এবং এই তিনটা পার্টিক্স দিয়ে আমার যতগুলো এজ আছে আমি কিন্তু সবাইকে কাভার করতে পারতেছি যেমন এই বি হচ্ছে সি আর একে কাভার করতে পারতেছি এই দুইটা এজকে ডি হচ্ছে এই তিনটে এজকে চারটে এজকে কভার করতেছে ই হচ্ছে এই পাশের তিনটাকে কাভার করতেছে তো এটা হচ্ছে আমার অপটিমাল রেজাল্ট এই গ্রাফের জন্য আচ্ছা সো এখন আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিথমটা কি বলতেছে সেটা দেখি যে আমার কাছে ধরে নিলাম সি হচ্ছে একটা সেট রাখলাম আমরা যেখানে হচ্ছে আমরা বার্টিক্স গুলাকে যে ভার্টিক্স আসলে আমার কাভার করতে পারবে এবং আমি হচ্ছে এই ই প্রাইম দিয়ে সবগুলা এজকে আমি ই প্রাইমে স্টোর করে রাখলাম এবার আমি হচ্ছে ই প্রাইম যতক্ষণ নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুক চলতে থাকবে আমি কি করব একটা একটা করে এজ ই প্রাইম থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই এজ এর সাথে কানেক্টেড যে দুইটা ভার্টেক্স আছে তাদেরকে আমি হচ্ছে আমার এই সি সেট বা কভার সেটের মধ্যে ইনক্লুড করে নিব নামার পরে এটার সাথে যারা যারা ইনসিডেন্ট আছে তাদেরকে আমি রিমুভ করে দিব এভাবে করতে করতে যখন আমার ই প্রাইমে আর কোনো এজ থাকবে না তখন হচ্ছে আমি লুপ থেকে বের হয়ে আসব সো আমরা একটু সিমুলেশনটা দেখি তাহলে বুঝতে ইজি হবে যে ধরে নিলাম আমার এই গ্রাফটার ক্ষেত্রে আমার এই প্রাইমের মধ্যে এই এজ গুলো আছে সো ই প্রাইমের মধ্যে আমার প্রথম এজ আছে কি এ বি সো আমি এ বি সিলেক্ট করলাম এখন এ সাথে কানেক্টেড যে দুইটা ভার্টেক্স আছে তাদেরকে আমি সিতে তে রেখে দিলাম এখন আমার এই এ সাথে ইনসিডেন্ট যেই যেই এজ গুলো আছে তাদেরকে রিমুভ করে দিব সো এ সাথে ইনসিডেন্ট কে কে আছে এই এজটা আর হচ্ছে এই এজটা সো আমি এই দুইটাকে রিমুভ করলাম নেক্সট আছে আমার কে সি আর ডি সো আমি যদি এখন সি আর ডি কে চুজ করি তাহলে আমি হচ্ছে এই দুইটা কে হচ্ছে আবার কি করব আমার কাভারের মধ্যে নিয়ে আসবো সি এর মধ্যে আনলাম এবং এর সাথে যারা যারা কানেক্টেড আছে অর্থাৎ এই বি সি তো আগেই কেটে দিছি সো আমার সি ডি সি ই ডি ই ডি এফ ডি জি এই সবগুলোকে আমি এখন রিমুভ করে দিলাম যেহেতু আমার অলরেডি এই দুইটা ভার্টেক্স দিয়ে ওদেরকে আমি কভার করতে পারি ফাইনালি আছে হচ্ছে আমার ই আর এফ সো আমি ই আর এফ কে যদি এখান থেকে চুজ করি তাহলে হচ্ছে আমি কি করলাম ইআর এফ আমি সি সিতে নিয়ে আসলাম এবং এটা দিয়ে আমার যতগুলো এজ আছে সবাইকে আমি কভার করতে পারতেছি সো এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম রেজাল্ট আচ্ছা সো এখান থেকে আমরা পাইলাম কি আমার হচ্ছে ভার্টেক্স কভার অ্যাপ্রক্সিমেট যেটা আমাকে রেজাল্ট দিছে সেটা হচ্ছে সি ইকুয়াল টু সিক্স কিন্তু একটু দেখলাম অপটিমাল সলিউশন হচ্ছে আমার থ্রি সো এইটুকু এখান থেকে বুঝতে পারতেছি যে রেশিওটা আসলে কি হচ্ছে রেশিওটা হচ্ছে সিক্স ডিভাইডেড বাই থ্রি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি টু সো এই জন্যই আমরা আসলে এই অ্যালগোরিদমটাকে বলি হচ্ছে টু অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম সো আরেকটু একটু ডিটেল দেখবো একটু পরে যে আমি যদি এখন আমার এজ গুলাকে ওই এবিসি দিয়ে শুরু না করে যদি আমি এইভাবে অ্যারেঞ্জ করতাম বা অ্যাপ্রক্সিমেট ভার্টেক্স কভার পাইতাম হচ্ছে সি ইকুয়াল টু ফোর অর্থাৎ এই চারটা দিয়ে আমি হচ্ছে বাকি সবগুলো এজ কে ট্রাভার্স করতে পারি তারপরেও কিন্তু আমরা অপটিমাল সলিউশন পাইনি অপটিমাল সলিউশনের কাছাকাছি একটা রেজাল্ট পাইছি সো এখন আসলে এই অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম দিয়ে কি আমরা কখনোই আমাদের অপটিমাল সলিউশন পাবো আমরা কখনোই এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম দিয়ে আমাদের অপটিমাল সলিউশন পাবো না তার কাছে কাছে পাবো কিন্তু কখনোই আমরা ফাইনাল যে অপটিমাল সলিউশন সেটা পাবো না সো এটার ক্ষেত্রে আমাদের রান টাইম লাগতেছে হচ্ছে আমার ও অফ ভি প্লাস ই যদি আমরা অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করি তাহলে আমার প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমার হচ্ছে একটা একটা করে যে আমি এজ রাখতেছি সো আমরা আসলে যতগুলা ভার্টেক্স ততগুলা প্যারটেক্সকে আমি ট্রাভার্স করতেছি এবং প্রত্যেকটা এজকে আসলে আমি ট্রাভার্স করতেছি সো এই জন্য আমার রান টাইম অ্যাডজেসেন্সি লিস্টে এর থেকে বেশি লাগার কথা না এবং এটাকে কেন আমরা টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম বলছি কারণ আমি অপটিমাল সলিউশন পাইছিলাম হচ্ছে থ্রি এবং আমার অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম দিছে হচ্ছে সিক্স সো আমি যদি সেখান থেকে আমি ফ্যাক্টরটা বের করি তাহলে হচ্ছে আমি বড় সংখ্যাটা দিয়ে ছোটটাকে ভাগ দিলাম আমি পাইছি হচ্ছে টু সো সেই জন্য আমরা এটাকে বলতেছি টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমাদের এটার জন্য কমপ্লেক্সিটি আমরা পাইছি হচ্ছে বিগ ও অফ ফ্রি প্লাস ই এখন আমরা ধরে নিলাম যে আমরা এতে সেই সেই এজ গুলাকে রাখবো যেই যেই এজ গুলোকে আমার অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম চুজ করবে সো আমার অ্যাপ্রোক্সিমেশন অ্যালগোরিদম যখনই কোনো একটা এজ চুজ করবে সেটাকে ধরেন আমরা এই এর মধ্যে রাখছি এখন আমরা দেখছি ও যখনই কোনো এজ চুজ করছে সেই গুলার কিন্তু কোনো রকমের এন্ড পয়েন্ট গুলো শেয়ার করে নাই অর্থাৎ আমরা যদি একটু আগের ছবিটায় দেখি যে যখনই আমি ডি আর ই কে সিলেক্ট করছি এই ডি আর ই কে যখন সিলেক্ট করছি এই যে আবার পরের আমি এজটাকে চুজ করছি এই কিন্তু এটার সাথে কোনো কোনো এন্ড এন্ড পয়েন্টটা কমন কমন নাই সো যেহেতু আমি পয়েন্ট শেয়ার করতেছি না এখানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কোনো দুইটা এজ এমন নাই যেটা আসলে সেম ভার্টেক্স কে রিপ্রেজেন্ট করতেছে আমরা কি করছি যে যেমন যেই যে এজ গুলাকে চুজ করছে সেগুলাকে আমরা হচ্ছে এতে রাখলাম সো ও কি করে যখনই কোন একটা এজ কে চুজ করি আমরা তার সাথে ইনসিডেন্ট সবগুলো এজকে আমি কেটে দিচ্ছি রিমুভ করে ফেলতেছি সো পরে নেক্সট টাইম যখন আমি আরেকটা এজকে এজ কে চুজ করি তখন কিন্তু আমার ওদের এন্ড পয়েন্ট আর কমন থাকে না ঠিক আছে ডিফারেন্ট এন্ড পয়েন্ট থাকে যেমন একবার বি আর সি চুজ করলো পরে আমি আর ই কে চুজ করছি সো কি হয় এই বিসি এর ক্ষেত্রে মানে এমন হয় না যে আমি বি সি কে চুজ করছি এরপর আবার ডি কেই চুজ করছি অ্যাপ্রক্সিমেশনকো একদম কিন্তু সেই কাজটা করেনি সো সে হচ্ছে ডিফারেন্ট দুইটা এন্ড পয়েন্ট চুজ করছে যে আমার দুইটা যতগুলা এজ আছে এর মধ্যে তার মধ্যে এমন কোন আসলে এজ নাই যে এজ দিয়ে আমি আসলে কমন পাইতেছি অর্থাৎ সি স্টারের মধ্যে আমার যে যেই ভার্টেক্স গুলো আছে সেই ভার্টেক্স কিন্তু আমার সি তে চলে আসতেছে এবং তাদের মধ্যে কিন্তু কোনো কমন এজ নেই আরেকবার যদি আমরা ছবিটা দেখে আসি ধরেন এই ছবিটার ক্ষেত্রে আমরা কি পাইছি ডি ই বি সি সো এই ক্ষেত্রে কিন্তু আমার এমন হয় নাই যে আমি যখনই চুজ করছি এখানে কোন একটা ভ্যালু সেটা আমার মধ্যে নাই যখন আমরা এই ভ্যালুটা পাইছিলাম এখানে আমরা কি পাইছিলাম বি ডি ই এই তিনটা পাইছি সো আমি যখন এই অ্যালগোরিদমটাকে চুজ করছি বা ধরেন আমি যখন এটা চুজ করছি এখানে আমরা কয়টা এজ চুজ করছি দুইটা এজ সো আমার একটু আগে আমার যে সি স্টার মধ্যে আমার পার্টিক্স ছিল হচ্ছে তিনটা এবং এই ক্ষেত্রে আমি যেই দুইটা এজ চুজ করছি আমার এজ সংখ্যা অবশ্যই সেই ভার্টেক্স সংখ্যার থেকে কম তো যেহেতু আমার ওই এজ সংখ্যাটা ভার্টেক্স সংখ্যার থেকে কম সো আমি ধরে নিতে পারি এই এতে আমার যতগুলা এজ আছে সেই এজটা হয় আমার এটার থেকে ছোট হবে অথবা এটা সমান হবে যেমন আমরা যখন হাইয়েস্ট আরেকটা এক্সাম্পল দেখছিলাম সেটার ক্ষেত্রে দেখছিলাম যে আমার যতগুলা ভার্টেক্স আমার এখানে হচ্ছে কতগুলো ভার্টেক্স পেয়েছি তিনটা এবং এই ক্ষেত্রে আমি এজও কিন্তু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম সিলেক্ট করছে তিনটা সো আমার হয় আমার এটা সমান হবে অথবা আমার এজ সংখ্যা এটার থেকে কম হবে ধরেন এইটা ঠিক আছে এই ছবিটার ক্ষেত্রে এই গ্রাফটার ক্ষেত্রে আমার এতে এখন কয়টা এজ আছে দুইটা কারণ অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম তো এজ সিলেক্ট করে তাই না সো আমার প্রথম এজটা কি ছিল এই বিসি একটা এজ একটা এজ সে চুজ করছে হচ্ছে ডিই একটা এজ তাহলে এটার ক্ষেত্রে এর সমান সমান পাইলাম আমি হচ্ছে দুই এবার চলে আসি হচ্ছে আমার অপটিমাল সলিউশনে অপটিমাল সলিউশন মানে হচ্ছে আমার এই সি স্টার সি স্টার এর মধ্যে আমি কি কি আছে সি স্টারের মধ্যে আছে আমার বি ডি আর এই তিনটা ভার্টেক্স তো আমার সূত্র অনুযায়ী এখন কি হয় যে আমি যে যতগুলো এজ আমার থাকবে সেটা অবশ্যই ভার্টেক্স সংখ্যা থেকে কম হবে অথবা ভার্টেক্স সংখ্যার সমান হবে সো আমার লোয়ার বাউন্ড হবে হচ্ছে আমার এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম যেই যেই এজ গুলো চুজ করছে সেই এজ এর নাম্বার এবং আমার হায়ার বাউন্ড কত হবে এখন সেটা আমরা বের করব সো এটা হচ্ছে আমার গেল লোয়ার বাউন্ড এখন হায়ার বাউন্ডের ক্ষেত্রে আমার কি হয় এই যে আমার যতগুলো অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম এজ মানে যে এজ সিলেক্ট করছে প্রত্যেকটা এজ এর আসলে এন্ড পয়েন্ট থাকে হচ্ছে দুইটা করে সো আমি যদি এখন চিন্তা করি যে আমার এখানে আসলে সি তে কতগুলো ভ্যালু থাকবে এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমার যতগুলো এজ চুজ করবে সেটা ডাবল থাকবে তো আমার যদি এখানে এ থাকে তার মানে আমি সি সমান সমান পাবো হচ্ছে টোয়াইস এ সো আমার এখান থেকে সূত্রটা পাচ্ছি যে আমার সি এর মান হবে হচ্ছে টোয়াইস এর সমান এবং সেটা আসলে আমার লেস দেন ইকুয়াল টু হবে টু অফ সি স্টার সো যদি আমার এটা হয় এতে যতগুলো এজ আছে আমি ধরে নিলাম যে সবগুলো এজ আমি চুজ করতে পারছি আমার প্রতিটা এজের আবার কয়টা করে এন্ড পয়েন্ট আছে দুইটা করে কারণ দুইটা ভার্টেক্সকে জোড়া দিয়ে তো আমি একটা এজ পাইছি সো আমি যদি এখন আমার নরমাল অপটিমাল মানে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের কথা চিন্তা করি তাহলে আমার সি সমান সমান আসবে কত এই এ তে যতগুলো এজ আছে তার ডাবল কারণ এ তে তো আমি হচ্ছে শুধুমাত্র এজ এর নাম্বার রাখছি সো এ তে যদি আমার দুইটা এজ থাকে তাহলে আমার ভার্টেক্স আছে আসলে কয়টা টোটাল চারটা সো এই জন্য আমার সি তে বা আমার আপার বাউন্ড হচ্ছে এই ক্ষেত্রে তো আমার যদি এটা ফোর হয় তাহলে আমার এখন এই যে সূত্রটা থেকে আমরা কি পাই এখন আমরা এই জিনিসটাকে আসলে রিপ্লেস করছি এইভাবে যে এ মানে যেহেতু হচ্ছে গিয়ে আমার সি থেকে ছোট হবে এ সো আমি এটাকে আসলে এরকম ইনইকুয়ালিটি সাইন দিয়ে প্রকাশ করতে পারি এই হচ্ছে ওরা এই কথাটা বলছো যে যেহেতু আসলে আমার এই ভ্যালুটা কখনোই মানে প্রত্যেকটা স্টেপে গেলে আমি কি হচ্ছে দুইটা দুইটা করে কিন্তু আমি চুজ করতেছি সো কখনোই আসলে আমি অপটিমাল সলিউশন এখান থেকে পাবো না আমি অপটিমাল সলিউশনে কাছাকাছি যাইতে পারছি যেমন হচ্ছে তিনটা ছিল আমি হচ্ছে চারটা পর্যন্ত যাইতে পারছি কিন্তু আসলে এর থেকে বেটার রেজাল্ট আমার কাছে যাওয়া সম্ভব না আচ্ছা এরপরে হচ্ছে আছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে এই উইথ ট্রাইঙ্গেল ইনকুয়ালিটিটা দেখবো আর আচ্ছা সো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমও গতদিন আমরা একটুখানি দেখে আসছিলাম যে এটা হচ্ছিল একটা কমপ্লিট গ্রাফ কমপ্লিট গ্রাফ মানে কি আমার এখানে যতগুলা ভার্টেক্স থাকবে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে সো যদি আমার পাঁচটা বার্টেক্স থাকে পাঁচটা বায়োটেক্স প্রত্যেকে প্রত্যেকটা বায়োটেক্স সাথে কানেক্টেড থাকে সেই জন্য এটাকে আমরা কমপ্লিট গ্রাফ বলি এবং এই গ্রাফটাও একটা আনডিরেক্টেড গ্রাফ হবে আচ্ছা সো এখন কি বলা হয়েছে যে এই প্রত্যেকটা এজের আমরা একটা করে কস্ট দিয়ে দিব যে কস্ট হবে হচ্ছে নন নেগেটিভ একটা কস্ট অর্থাৎ পজিটিভ একটা ইন্টিজার কস্ট আমার দেওয়া থাকবে সেখান থেকে আমার একটা হ্যামিলটোনিয়ান সাইকেল বের করতে হয় উইথ মিনিমাম কস্ট অর্থাৎ আমি এমন একটা পয়েন্ট থেকে বার্টেক্স থেকে কাভার করা শুরু করব এবং প্রত্যেকটা বার্টেক্সকে আমি হচ্ছে একবার করেই হচ্ছে কাভার করব এবং ফাইনালি আমি আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে পৌঁছব উইথ মিনিমাম কস্ট আমি টাকাও কম খরচ করব এবং প্রত্যেকটা বায়োটেক্স কেও আমি হচ্ছে ঘুরে আসব। সো এই প্রবলেমটা হচ্ছে একটা এনপি কমপ্লিট প্রবলেম এটার জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি একটা সূত্র বলা হয়েছে বেলম্যান ফর্ড ডিক্সটাতে সম্ভবত পড়ছিলাম যে যদি আমার এমন হয় যে আমি এই ভার্টেক্স থেকে এই যাচ্ছি সো আমার এই পাথটার খরচ যদি বেশি হয় ধরেন আপনি সি থেকে এখন এইচ এ যাইতে চান সি থেকে বি এর ভায়া হয়ে যদি এইচ এ যাওয়ার কস্টটা বেশি হয় তখন আমরা কি করব সি থেকে সরাসরি এইচ এ চলে যাইতাম সো আমার এই প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রবলেম ইউ থেকে ডব্লিউ তে আসার একটা সরাসরি কস্ট আছে সেটা হচ্ছে পাঁচ আরেকটা আছে কি আমি ইউ থেকে ভি তে যে ভি থেকে থ্রি তে আসতে পারি সো এখান থেকে যদি আমি ঘুরে আসি তাহলে আমার কস্ট লাগতেছে সাত আর আমি যদি সরাসরি আসি এখানে তাহলে আমার কস্ট লাগতেছে হচ্ছে পাঁচ সো আমি কাকে চুজ করব এই যে সরাসরি রাস্তাটা আছে আমি হচ্ছে সেটাকে চুজ করি সো আমার ট্রাইঙ্গেল ইনকোয়ালিটির ক্ষেত্রে আমার যদি এরকম ঘুরে এসে কস্ট বেশি লাগে সো আমি তখন কি করব মিনিমাম যে কস্ট আছে সেটাকে চুজ করব সো এখন অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম কি করে যে কোনো একটা ভার্টেক্সকে আমরা ধরে নিলাম রুট হিসেবে এবং তারপরে সেটাকে ধরে আমি হচ্ছে একটা প্রিম অ্যালগোরিদম চালায় মিনিমাম স্পেনিং ট্রি বের করার চেষ্টা করি মিনিমাম ট্রি বের করার পরে আমার যতগুলো এখানে হচ্ছে থাকবে সেই ভার্টেক্সগুলোকে গুলাকে আমি হচ্ছে প্রি অর্ডার লিস্টে হচ্ছে ট্রাভার্স করব এবং ট্রাভার্স করে যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমার হ্যামিলটোনিয়ান সাইকেল এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম সো এরকম ধরেন এটা যেহেতু আমার একটা গ্রাফ এটা হচ্ছে আমার একটা কমপ্লিট গ্রাফ এই জন্য কিন্তু আলাদা করে আর দেখেনি সবাই সবার সাথে এখানে কানেক্টেড এখন আমরা ধরে নিলাম যে এটাকে আমরা রুট হিসেবে চুজ করব চুজ করার পরে আমরা হচ্ছে একটা মিনিমাম স্পেন্ডিং ট্রি তৈরি করব। মিনিমাম স্পেন্ডিং ট্রি আমরা দুইভাবে শিখছিলাম একটা হচ্ছে ক্রোস্কার আর একটা হচ্ছে প্রিম সো এখানে হচ্ছে আমরা প্রিম প্রিম স্যালগোরিদমের মাধ্যমে আমরা হচ্ছে একটা মিনিমাম স্পেন্ডিং ট্রি তৈরি করলাম সো গ্রাফ থেকে হচ্ছে আমরা ট্রি তৈরি করি কীভাবে মিনিমাম স্পেনিং ট্রি এর মাধ্যমে তো যেহেতু এটা একটা ট্রি তাহলে কি হবে এটার ক্ষেত্রে আসলে আমরা একটাই পাথ পাবো অর্থাৎ একটা বার্টেক্স থেকে একটা বার্টেক্সে যাওয়ার জন্য কিন্তু একটাই পাথ থাকবে এর চেয়ে বেশি কিন্তু আমার পাথ থাকবে না ট্রি এর ক্ষেত্রে আমার সূত্র ছিল হচ্ছে এটা আচ্ছা সো এবং এখানে কি হয় ট্রিয়ের ক্ষেত্রে কিন্তু আমার কোনো সাইকেলও থাকে না তো যেহেতু এখন আমার একটা হ্যামিল্টনিয়ান সাইকেল তৈরি করতে হবে সো আমি এই যে আমি প্রিম সেলগুয়েথমের পরে একটা ট্রি পাইলাম সেই ট্রিটাকে আমি এখন প্রি অর্ডারে ট্রাভার্স করবো সো প্রি অর্ডারে যদি আমরা এটাকে ট্রাভার্স করি তাহলে কি করব আগে রুটকে ট্রাভার্স করবো তারপরে লেফট চাইল্ড তারপরে রাইট চাইল্ড এভাবে আমরা ট্রাভার্স করি সো আমার ট্রাভার্সটা হবে কীভাবে প্রথমে এ কে ট্রাভার্স করলাম তারপর বিকে কে ট্রাভার্স করবো এরপর সিকে কে ট্রাভার্স করবো এরপর আবার বি থেকে আমরা সিতে যাই মানে এখানে দেখা যদি ওয়াক হিসেবে চিন্তা করেন আপনি সিতে যাবেন কিন্তু যদি আপনি এটাকে প্রি অর্ডার চিন্তা করি আমরা সো আমরা এ বি সি তারপরে এইচ তারপরে আবার আমরা চলে যাব হচ্ছে তে ডিতে তে এফ এ তে সো এইভাবে করে আমরা হচ্ছে প্রি অর্ডারে ট্রাভার্স করা শুরু করব। এখন ওয়াক আমরা কাকে বলি যে আমরা হচ্ছে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স আমি যখন ট্রাভার্স করতেছি সো এই ক্ষেত্রে দেখেন আপনি এ থেকে বিতে আসলেন বি থেকে আপনি আবার সিতে যাবেন সি থেকে এখন আমি যদি এইচে যাইতে পারতেছি না যেহেতু আমার কোনো সরাসরি পাথ নেই সো আমার কি করতে হবে আবার সি থেকে আমি বি তে ব্যাক করলাম বি থেকে আমি আবার এইচে আসলাম এইচ থেকে আবার আমি এইখানে বি তে আসলাম বি থেকে এতে গেলাম এ থেকে ডি তে গেলাম অর্থাৎ এইভাবে পুরো ওয়ার্কটা আমরা কমপ্লিট করছি এখান থেকে শুরু করে এটা বুঝছি কিন্তু ভার্টেক্স একাধিকবার ভিজিট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ভার্টেক্স একাধিকবার ভিজিট হচ্ছে এই জন্যই চলে আসছে আমার এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সো এই ক্ষেত্রে আমরা কি করতেছি এতটুকু ঘোরার পরে এখন আমরা দেখলাম যে এখান থেকে এ থেকে বি তে আসার পরে বি থেকে সি তে আসলেন এখন সি থেকে আপনি যখন আবার নেক্সটে যাবেন দেখতেছেন যে আপনার আবার বি তে ব্যাক করা লাগতেছে সো আমরা তখন কি করব এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রবলেমের মাধ্যমে আমরা জানি যে এখানে সবাই যেটা একটা কমপ্লিট গ্রাফ সো সি থেকে এইচ এর যাওয়ার একটা রাস্তা আছে সো আমরা এখন আর বি তে ব্যাক না করে আমরা হচ্ছে সরাসরি সি থেকে এইচ এ চলে আসলাম আচ্ছা এরপর আমরা জানি সি থেকে এইচ থেকে আবার কোথায় যাইতাম এইচ থেকে আমরা বিতে তে যাইতাম এতে তে যাইতাম তারপর ডি তে যাইতাম সো এখন আমরা হচ্ছে আর এই ব্যাকে হচ্ছে এই ভার্টেক্স গুলাকে ট্রাভার্স না করে যেহেতু সেটা হচ্ছে আমার একটা কি বলে একবারই আমি ট্রাভার্স করতে পারবো সো আমার নেক্সট যে ভার্টেক্সটা আছে আমরা হচ্ছে সেটাকে ট্রাভার্স করবো সরাসরি অর্থাৎ নেক্সট আমার প্রি অর্ডার পরে কোন ভার্টেক্সটা পড়তেছে ডি সো আমি এরপরে এইচ থেকে সরাসরি ডি তে চলে যাব অর্থাৎ প্রি অর্ডার অনুযায়ী আমি তো ট্রি তৈরি করলাম প্রি অর্ডার অনুযায়ী ট্রাভার্স করলাম ট্রাভার্স করার পরে আমি হচ্ছে সেই ট্রাভার্স করার মানে একটা একটাকে রিস্টে রাখছি এবার ওই লিস্ট ধরে আমি হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান সাইকেল তৈরি করলাম সো ফাইনাল আমি যে রেজাল্ট টা পাইলাম সেটা হচ্ছে আমার এটা। কিন্তু আমার অপটিমাল রেজাল্ট তো এখান থেকে আমি পাবো না যেহেতু এটা একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম সো সে আমাকে কাছাকাছি একটা ভ্যালু দিলো অপটিমাল এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জি থেকে এরকম এতে না গিয়ে কি করছে সে আসলে হচ্ছে এরকম এফ থেকে এইচ থেকে এফ এ গেছে এরকম ভাবে সে ট্রাভার্স করছে এটা হচ্ছে আমার একটা অপটিমাল রেজাল্ট আর আমি এই ভার্টেক্স গুলার জন্য আমি অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট দিয়ে এরকম কিছু একটা পাইছি সো এই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভি স্কোয়ার কারণ হচ্ছে আমার রান টাইম হচ্ছে ভি স্কোয়ার সো আমার হচ্ছে এই ক্ষেত্রে আমার এই টুরের এর রান টাইম হবে হচ্ছে ভি স্কোয়ার এইবার চলে আসি কেন এটাকে আমরা আসলে টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম বলতেছি সেটাতে আচ্ছা সো ধরে নিলাম এই এইচ দিয়ে বোঝানো হয়েছে আমার এইচ স্টার মানে হচ্ছে আমার অপটিমাল ট্যুর যেটা হচ্ছে আসলে আমার অপটিমাল রেজাল্ট আর এই টি দিয়ে বোঝাচ্ছি আমরা হচ্ছে যে মিনিমাম স্পেন্ডিং ট্রিটা পাইলাম সেইটা সো আমার এই মিনিমাম স্পেন্ডিং ট্রিতে যে যে এজগুলো থাকবে অপটিমাল ট্রি এর থেকে আমার হচ্ছে ছোট হবে কেন আমার অপটিমাল টুর এর থেকে ছোট হবে কারণ হচ্ছে এই এম ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা এজ কে একবার করেই লিখছি টুরের ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু ফাইনালি ঘুরে আরেকবার টুরটাকে কমপ্লিট করি সো সেই জন্য অবশ্যই আমার এই ট্রিটা এটার থেকে ছোট হবে অথবা সমান হইতে পারে এখন আমরা ধরে নিচ্ছি এই ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে ফুল ওয়াক অর্থাৎ আমি এই যে ট্রিটা যে তৈরি করলাম এই ট্রি এর এখন আমি প্রতিটা ভার্টেক্স কে ট্রাভার্স করব সো আমি প্রতিটা ভার্টেক্সকে কে যেহেতু ট্রাভার্স করতেছি এখানে সো আমার ওয়ার্ক করার সময় কি হচ্ছে প্রত্যেকটা এজ কে আমার দুইবার করে ট্রাভার্স করা লাগতেছে যদি আমরা আগে ছবিটা চিন্তা করি যে এই ক্ষেত্রে কি হয় আমি এ থেকে বি তে আসলাম বি থেকে সি তে আসলাম এখন এইচ এ যাওয়ার জন্য আমার কি করতে হচ্ছে আবার সি থেকে বি তে ব্যাক করা লাগতেছে আবার হচ্ছে আমি এটাকে বি থেকে এইচ কে যখন ট্রাভার্স করছি আবার এইচ থেকে বি তে ট্রাভার্স করে ব্যাক করা লাগতেছে অর্থাৎ প্রত্যেকটা এজ কে এই ক্ষেত্রে আমরা দুইবার করে ট্রাভার্স করতেছি যেহেতু প্রত্যেকটা এজকে আমরা দুইবার করে এখানে ট্রাভার্স করতেছি স্পেন্ডিং ট্রি এর সো আমার একটা ওয়াক কমপ্লিট করবে হচ্ছে কি পুরা ট্রি এর টোয়াইস সো এখন আমি হচ্ছে ডাবল বার হচ্ছে এখানে আমার ওয়াক করার সময় আমার প্রত্যেকটা এজকে আসলে দুইবার করে যেহেতু ট্রাভার্স করছি সো আমি এখানে যা আছে তার ডাবল এখানে পাবো এখন এই ওয়াকটা যেহেতু আমি ডাবল পাচ্ছি সো আমি যদি এই ওয়াকটাকে আমার হ্যামিলটনিয়ান ট্যুর সাথে কম্পেয়ার করি সো এই সিটি মানে ছিল হচ্ছে আমার লেস দ্যান ইকুয়াল টু এইচ স্টার এখান থেকে সেই সূত্র অনুযায়ী আমি পাচ্ছি যে আমার এইচার অর্থাৎ আমার হচ্ছে অপটিমাল ট্যুর এর জন্য আমি যে কস্টটা পাই তার ডাবল হচ্ছে আমার এই সমান হবে অথবা ওয়ার্কটার থেকে বড় হবে সো এই ওয়ার্ক সমান সমান আমরা ধরে নিতে পারি এই ওয়ার্ক সমান সমান আমরা হচ্ছে ধরে নিব যে আমার আসলে যেভাবে ট্রাভেলস করে বা হচ্ছে আমার যে ট্যুরটা দিবে হ্যামিলটনিয়ান ট্যুর সেটা হচ্ছে আমার এইচ সো আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে যে আমার এইচ হচ্ছে আসলে টয়েস অফ সি অফ এইচ স্টার যেখান থেকে আমরা পাচ্ছি রেশিওটা যে আমি যদি এখন এইচকে এইচ স্টার দিয়ে ভাগ করি সো সেখান থেকে আমি রেজাল্টটা পাবো হচ্ছে টু সেই জন্য এটাকেও আমরা বলি আসলে টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম